মরণের পরে একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। ওই হিসাব করলে যারা 1,000 বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে। 1,000 বছরে যদি আড়াই সেকেন্ড হয়, আমরা তো 60 বছর 70 বছর, আমাদের সেকেন্ড তো পৌঁছবে না। কথা বলেন, এই হায়াত আমাদের, এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন। অল তাংজোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন, র মানেও দেখা নাজারা মানেও দেখা, র না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে সাধারণভাবে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত যারা ইমান এনেছে আল্লাহকে ভয় করে, ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু, তার সম্বল কতটুকু হয়েছে আখেরাতের। আর শুধু পাঠালেই হবে না, পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছেন আত্তাকুল্লাহ, আবার বলছি ভয় করো। প্রথমে দিলেন তাকওয়া, আবার তাকওয়া কেন? তাফসিরে লিখেছে পরের তাকওয়া, আগের তাকওয়া ভয় আর পরের তাকওয়া সাবধান। আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য, পরকালের জন্য পাঠালেই হবে না, চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে। আয়াতটা পড়েছেন ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে 100 টাকা দিয়েছে সদাই কেনার পর। দোকানদার বলে হুজুরের টাকাটা অসল, কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই, আপনি নিয়ে যান। যেই বলেছে নিয়ে যান, অজ্ঞান হয়ে গেছে। লোকজন বলে দোকানদার হুজুরকে মেরেছ? বলেন না, আগে হুঁশ ফিরান। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? অজ্ঞান হয়েছে এই কারণে, 100 টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অসল, মাঝখানে দাগ থাকার ছিল, দাগটা নেই। আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের 100 টাকা আছে, তার নাম হায়াত, আমার 50, 60, 70 বছরের একটা হায়াত। আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে ওলট পালট করে বলে বান্দা এটা তো অসল, এর ভেতরে শিরিক পাওয়া যায়, এর ভেতরে বেদাত পাওয়া যায়, এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায়, বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায়, এ আমল নামা আমার জান্নাতে যাওয়ার মতো না, আমার কি হবে তখন? ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি। তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি? আল্লাহ এমনি নাজারা দেয়নি, গবেষণা করেন। এখনই মারা গেলে বিশাল জীবন সামনে, পার হবেন কোন কায়দায়, ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন, এর নাম নাজারা। এর নাম কি? অল তাংজুর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি। কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে, শুধু টেনে টেনে বের করা দরকার। কিয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না, এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ। আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে কোরআনের কথা নেই, খালি কিচ্ছা কাহিনী আশেপাশে, কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ। এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে, এই তোফাজ্জল হোসেন ভৈরবি, আব্দুল খালেক শরীয়তপুরি, এই ভণ্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে। এত করে একটা আয়াত নেই, একটা হাদিস নেই, একটা ব্যাখ্যা নেই, একটা বিশ্লেষণ নেই, কোন সাপের কাহিনী পাইছে ওর নাম দিয়েছে দেখেন, সাপের কাহিনী, বাঘের কাহিনী। সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল, আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার, ইমানদার বাঘ আর বেঈমান বাঘ, এই বাঘ আবার ইমানদার হয়, সিটারি করে জায়গা পাও না, বলছো হুজুর এগুলো না বললে মানুষ বসবে না। কোন ধান্দা বলে? কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখানে একটা ঘন্টা যদি কোরআনের পেছনে কেউ সময় দেয়, বাড়ি যাওয়ার আগে আল্লাহ 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব দিয়ে দেবে। আর যদি কিচ্ছা কাহিনী শোনেন, সওয়াবের দায় আরো গোনা হবে। এজন্য যারা আসবে বগুড়াতে, এটা আলেমদের শহর, যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 4-5টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান, বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই। কথা বলেন পারবেন কিনা? এই কারা কারা পারবেন দেখি, লিল্লাহে তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে? সম্মানিত ভাইরা এই হাত নামান। সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের, এরপরে সকালে কর্মজীবন আছে। আমি এখানে 11টায় যদি পৌঁছাতাম, অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো, 10টায় উঠলে 12টায় 2 ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো। আমিও মাফ চাচ্ছি, কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন, দোষ ওদের বেশি তারপরে আমার দোষ, যেহেতু আমি ছিলাম না।
আমার দোষ দিতে পারবেন না লোকটা হয় হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষের দোষ আমি maaf চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি আসি যেহেতু দুই জায়গায় কথা বলা লেগেছে গলা ব্যথা করছে আর আমারে দিয়ে আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ওয়াজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পায় আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো 40 দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকালবেলা বিশ্ববিদ্যালয় আছে আমার আগামী তো আবার আসবো ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো 40 দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজ্জুদের সময় সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মোনাজাত করব আর যাদের আমার নাম্বার দরকার হয় গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোনাজাত করে দিলাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট এই ছোট ছোট দুইটা হাত পড়া শুনতে এসে হাত তুলেছি তাহাজ্জুদের সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন হে আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে এরপর এদের কোরআনের নেশা কাটে না সারা রাত যদি আয়াতকে আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আল্লাহ ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এই মাহফিলটা বাস্তবায়নের জন্য কোরআন প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেইভাবে কোরআনের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোন মানুষ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকিয়ে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহাজ্জুদের সময় আর আমার এখনো 40 দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন রব্বুল আলামিন কোরআনের এই মাহফিলে যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যায় কাজে দিও না আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হাব আল্লাহ তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বার বার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তাআলা তোমার ওই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জিন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিলে আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আছে
রব্বুল আলামিন যাদের মা বাবা নেই তুমি জানো মেহেরবানি করে আমার মা বাবাকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর অঝর নয়নে কাঁদতেন সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোট্টবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে রব্বুল আলামিন যাদের মা নেই ওদের ওই আদরের কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে কবরে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন আমার এই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি ও এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আল্লাহ তাআলা আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত খেদমত করে খুশি রাখার তৌফিক দাও আমাদের আজকের আলোচনার সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষও আছে যার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের সওয়াব তুমি এই কবরগুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কোরআনের কারিমের জ্ঞান প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার মেহেরবানি করে আমারে দিয়ে দাও আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী মামা আবু বকর অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহেরবানি করে তুমি তার পেরেশানি দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রীবৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ তাআলা আমার আসিফার ভাই সারা বাংলাদেশে তার গাড়িটা নিয়ে আমার কোরআনের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেফাজত করো তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এ মাহফিলের জন্য দোয়া করছি আল্লাহ আগামীতে কোরআনের জন্য আরো বড় করে যেন আয়োজন করতে পারি সেই তৌফিক এদেরকে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ